বালুরঘাট নার্সিং ট্রেনিং স্কুলে ভর্তি বিষয়ে বিক্ষোভরত ছাত্রদের আন্দোলনে শামিল হলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি নার্সিং স্কুলের প্রিন্সিপাল রঞ্জলিকা মুখার্জির সাথে কথা বলেন। ছাত্রদের অভিযোগ, পরীক্ষায় পাশ করার পর বালুরঘাটে ভর্তি অ্যাডমিশন লেটার পেয়ে গেলেও বালুরঘাটের সিট পূর্ণ হয়ে গেছে বলে ভর্তি নেওয়া হচ্ছে না। সমস্যাটা হয়েছে, আমরা জয়েন্ট এন্ট্রান্সের মাধ্যমে আমরা জিএনএমএ পেয়েছিলাম। ফার্স্ট কাউন্সিলিং আমাদের অন্যখানে হয়েছিল, সেখানে আমরা ভেরিফিকেশন করি। একটা প্রসেস ছিল যে আপগ্রেডেশন করা যায়, যদি আপগ্রেড হয় সিট, তার জন্য আমরা আপগ্রেডেশন ইয়েস ফর্ম জমা দিয়ে আসি। এবং সেকেন্ড কাউন্সিলিং আমরা যে কলেজ পাবো সেখানে আমাদের যেতে হবে, যদি আমরা কলেজ না পাই তাহলে আমরা যেখানে প্রিভিয়াস পেয়েছিলাম সেখানে থাকবো। তো আমাদের অ্যাপ্লিকেশন হয়ে এখানে আমরা 30-32 জন মেয়ে আছি, হয়তো আরও বাড়বে, নাম্বার আরও আসতেও পারে বেশি। তো আমরা এখানে এসেছি, কালকে আমরা জানতে পারছি এখানে সিট কম, এখানে অলরেডি 55 হয়ে গেছে অ্যাডমিশন, সেখানে অ্যাডমিশনটা প্রপারলি হয়নি, যার জন্য বোর্ডের কাছে সিট ছিল যে জন্য আমাদের অ্যালোকেট করে দেওয়া হয়। তো সেটাই আমরা ভর্তি হতে আসার পর দেখলাম যে এখানে এরকম প্রবলেম হচ্ছে, ভর্তি আমাদের হয়নি। আজকেও আমরা এসেছিলাম, তো পুলিশ টুলিশ অনেক কিছুই হলো, এখন ম্যাম বা স্যার তাদের সাথে কথা হলো, তো তারা বললেন যে একটা অর্ডার পাস করানো হবে, আমাদের কাছে কোথাও দেওয়ার চেষ্টা করা হবে। প্রিন্সিপাল রঞ্জলিকা মুখার্জি উচ্চতর কর্তৃপক্ষের সাথে কথা বলে জানিয়েছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে। অন্য কিছু কোর্সের জন্য সিট ছিল না, কিন্তু এদেরকে সব অ্যালোকেট করা হবে মাথায়। ম্যাম সেটা কিন্তু বাইরে কেউ মানবে না, কারণ আমি তো একজন ওদের হয়ে এসেছি, ওখানে সবাই বলছে বালুরঘাট করোনার পরে ওই 5টা এনান্সমেন্ট হয়ে 65, সেটার আগেও ওই অনেক বিশাল রিনিউয়াল হয়েছে, সেগুলো আমাদের আইএনসিতে সব পোর্টালে পাঠাতে হয়েছে। কি কথা হয়েছে ওনার শুনলেন তো, যে অর্ডার বেরোবে আজকেই, একটা মালদায় এবছরে এই মেয়েদের ট্রেনিং করার ব্যবস্থা করছেন, আর একটা আজকেই অর্ডার বেরোবে। এই যে দেখা যাচ্ছে এতগুলো মেয়ে এসেছে, তাদের কাছে প্রত্যেকের কাছে অর্ডার রয়েছে বালুরঘাট ট্রেনিং এর, সেই ক্ষেত্রে তারা বঞ্চিত হচ্ছে। এইটা কেন তো এত ঘটনা ঘটছে, সেটা কেন হলো, সেইটাই তো সিস্টেমের একটা গন্ডগোল। এবং আমি আমার গ্রুপে সব দেখতে পাচ্ছি, অন্যান্য স্কুলগুলোতেও এরকম রয়েছে, কিন্তু সেগুলো হয়তো কম, আমাদের একটা মাস কেলে। কিন্তু এখানকার যে ছাত্রীরা আছে তারা বলছে যে এটা বালুরঘাট ইনস্টিটিউটের একটা কোনো জায়গায় গাফিলতি হয়েছে। তার ছাত্রীরা কি বলছে, তারা কি করেছে, ছাত্রীদের নিয়ে তো আমরা অফিসিয়াল কাজ কিছু করি না, এটা তো আমি। সুকান্ত মজুমদার জানিয়েছেন, ছাত্রী ভর্তি সমস্যা না মিটলে বিজেপি বৃহত্তর আন্দোলনে নামবে, প্রয়োজনে আদালতের দ্বারস্থ হবে বলেও তিনি জানিয়েছেন। নিয়ার বাদুর বাগান, কোচবিহার, কন্ট্যাক্ট 700-120-1819। দেখুন, আপনারা জানেন গতকাল থেকে এখানে বেশ কিছু শিক্ষার্থী যারা ভর্তি হতে চাই এবং তাদেরকে জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে রেকমেন্ডেশন লেটার পাঠানো হয়েছে, তাদের জিএনএম নার্সিংয়ের জন্য বালুরঘাট যে স্কুল সেই স্কুলে অ্যাডমিশন নেওয়ার জন্য। কিন্তু তারা এসে এখানে জানতে পারে যে তাদের কোনো সিট নেই, এখানে সিট ফাঁকা নেই, মাত্র 10টি সিট ফাঁকা আছে, আর এখানে প্রায় 30-35 জন মেয়ে তারা জয়েন্ট এন্ট্রান্স বোর্ড থেকে সেই রেকমেন্ডেশন পেয়েছে। আমরা সেই নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলতে এসেছিলাম, প্রথম হার্ডেলটা আমরা পার করতে পেরেছি, প্রথম হার্ডেলে কর্তৃপক্ষ রাজি হয়েছে যে এদেরকে অ্যাডমিশন নেবে, এবং আপাতত যারা তারা যা বলছে যে একটা গভর্নমেন্ট অর্ডার বেরোবে, সেই গভর্নমেন্ট অর্ডারটা আজকে বিকেল 5টার আগেই চলে আসবে এখানে, সেখানে সমস্ত কিছু ডিটেলসে লেখা থাকবে। তবে তারা এখানে জায়গা দিতে পারবে কিনা যথেষ্ট সন্দেহ আছে, তারা বলছেন মালদাতে তাদের সম্পর্কে ভর্তি করার ব্যবস্থা করবে। দেখুন, সেটা এই মুহূর্তে বলা সম্ভব না, প্রথম লিস্টটা দেখা গেলে সেটা বলা সম্ভব যে কারো কাছের লোক বা ইয়ে এরকম কেউ চান্স পেয়েছে কিনা, কিন্তু প্রশাসনিক ফেলিওর যে হয়েছে
প্রশাসন যে ভুল করেছে এখানে, যে অ্যাডমিনিস্ট্রেশন এবং জয়েন্ট এন্ট্রান্স বোর্ড অর্থাৎ রাজ্য সরকারের স্বাস্থ্য ব্যবস্থার আরও একবার কঙ্কাল বেরিয়ে গেল। অর্থাৎ দুর্নীতি না হলো গাফিলতির অভিযোগ আছে, গাফিলতি 100% আছে প্রমাণিত হয়ে গেছে, গাফিলতি তো অবশ্যই আছে। এখন দুর্নীতিটা আছে কিনা সেটা আগামী দিনে জানা যাবে। ওই লিস্টটা পাওয়া গেলে কর্তৃপক্ষ আমাদেরকে লিস্ট দিচ্ছে না। আমরা আন্দোলনের ছাত্রীদের সাথে কথা বলে আন্দোলন বা লিগাল যে স্টেপে হোক সেই স্টেপের দিকে আমরা, তাদের পাশে কি আপনারা সবসময় আছেন? অবশ্যই আমরা আছি। আমি আবার